যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছি, যাত্রা শুরু করলাম। এবারে গন্তব্য সেন্ট মার্টিন, কিন্তু আসলে এতটাই বৃষ্টি স্নাত দিন এবং বুলবুলের আঘাত হানছে সমুদ্রে, তো এই অবস্থাতে হয়তো সম্ভব হবে হয়তো হবে না, কি হবে তা তো জানি না। যাত্রা শুরু করলাম, যাত্রা করব, এটাই হচ্ছে মূল কথা। আর যদি কোনোভাবে সেন্ট মার্টিন যাওয়া সম্ভব না হয়, অর্থাৎ বুলবুলের আক্রমণে যদি জাহাজ না চলে, সেক্ষেত্রে তো যাওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে টেকনাফ এবং কক্সবাজার এদিকেই ঘুরে আসতে হবে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। কক্সবাজার এর আগেও অনেকবার গিয়েছি, প্রয়োজনে আবারও যাব। যাত্রা শুরু করি। এখন এসে নেমেছি আইরিশ হিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটি কুমিল্লায় কোর্ট বাড়িতে অবস্থিত। এটি বেশ সুন্দরভাবে লাইটিং করা, সাজানো। এই রেস্টুরেন্টে এসে দেখতে পাচ্ছি আমার পরিচিত একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। রানা ভাই, কেমন আছেন? আপনি কোন বাসের যাত্রী? সেন্ট মার্টিন হুন্দাই, এই বাসের যাত্রী তো আমিও। বাসের ইন্টেরিয়রটা ঘুরে দেখি। হলো ড্রাইভিং সিট, যথেষ্ট সুন্দর। আর অ্যাজ ইউজুয়ালি যেমন 2x2 সিটগুলো হয়, ঠিক সেই রকমই। ইনি হচ্ছেন আমাদের সুপারভাইজার সাহেব। প্রতিটা সিটই হেলানো যায়। এখানে সিট হেলানোর জন্য যে গিয়ার সেটি আছে, এবং গাড়িটির স্প্রিং যথেষ্ট ভালো। আমি জার্নি করলাম, বেশ আরামদায়ক, ঝাঁকি খুবই কম লাগে। মাত্র 4.5 ঘন্টা চলে এসেছি চট্টগ্রাম। মিনিটের সংক্ষিপ্ত একটি যাত্রা বিরতি। কক্সবাজারের আগেই চট্টগ্রামের লোহাগড়া নামক স্থানে এই রেস্টুরেন্টে। লোহাগড়ায় বিরতির পর এগিয়ে চলেছি কক্সবাজারের দিকে, কক্সবাজার হয়ে টেকনাফ। এই রাস্তায় অনেক জায়গাতেই লেখা আছে হাতি চলাচলের পথ, সাবধানে চলাচল করুন। অর্থাৎ এখানে বন্য হাতি চলাচল করে, বন্য এলাকা। সারা রাতের জার্নি শেষে কক্সবাজার পার হয়ে আমরা এখন টেকনাফের পথে এগোচ্ছি। আমার ডান পাশে আছে বাংলাদেশের পাহাড় এবং বাঁ পাশে দেখা যাচ্ছে মায়ানমারের অনেক উঁচু উঁচু পাহাড়। এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছি টেকনাফ জেটি ঘাটের উদ্দেশ্যে। যদি জাহাজ চলে, অর্থাৎ বুলবুলের আক্রমণ যদি তীব্র না হয়, সেক্ষেত্রে জাহাজ চলবে, সেক্ষেত্রে আমরা সেন্ট মার্টিন যেতে পারবো। আর যদি জাহাজ সেই কারণে না চলে, তাহলে আমাদেরকে টেকনাফ বিচ এবং টেকনাফ শহর ঘুরে কক্সবাজারে ফেরত আসতে হবে। তো দেখা যাক সামনে গেলে কি হয়, সে পর্যন্ত রাস্তার দৃশ্য উপভোগ করতে থাকুন। চলে আসলাম টেকনাফ শহরে। এখন নাস্তা করার পালা, জাহাজ চলাচল সম্পূর্ণরূপে এখন বন্ধ আছে। এগিয়ে যাচ্ছি শহরের ভিতরের দিকে। আগে পেট পুজোর পালা, পেট পুজোর কাজ শেষ করে তারপরে জেটি ঘাটের দিকে যাবো। ঢাকা কস্তুরি রেস্টুরেন্ট, এখানে চলে আসলাম নাস্তা করার জন্য। এই অটোতে করে আস্তে আস্তে এই একটি পয়েন্টের কাছে আমরা আসলাম। এই মাইল পোস্টটি দেখে রাখি। এখান থেকে কক্সবাজার 75 কিলোমিটার, টেকনাফ বিচ 0 কিলোমিটার।
অর্থাৎ এটি আমরা টেকনাফ বিচে অবস্থান করছি। এই টেকনাফ বিচে আসার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গেল। এত সুন্দর, এখানে পানিগুলো বেশ পরিষ্কার। আমার মনে হয় কক্সবাজারের থেকে এখানকার বিচের পানি বেশি পরিষ্কার। আর যে গর্জন শোনা যাচ্ছে, গর্জন শুনতে অসাধারণ লাগছে। এটা কি সমুদ্রে নামাবেন নাকি উঠাবেন? যে নৌকার সাথে চাকা লাগিয়ে নৌকাকে উঠিয়ে ফেলা হবে। এখানে কসরত করে দেখাচ্ছে এই সমুদ্রের বুকে সৈকতে, সৈকতে বসে বসে কসরত চলছে, সে কসরত আমি উপভোগ করছি আর বাকি সবাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। তুমি কতক্ষণ থাকতে পারো এভাবে? কতক্ষণ থাকতে পারো? থাকতে পারছি 4 মিনিট। 4 মিনিট? নাম কি তোমার? হ্যাঁ, আরাফাত। ও, বাড়ি কোথায়? মহেশখালী। ও, আর এখানে এখানে কি কি করো? ও আচ্ছা, আর পড়াশোনা করো? ও, কোন ক্লাসে? ফোরে। স্কুল কোনটা? প্রাথমিক বিদ্যালয় কোনটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কি পারো? ডিগবাজি দিতে পারো? দাও ডিগবাজি, দাও একটা দৌড় দিয়ে এসে। হ্যাঁ, ওই দিক থেকে আসো, ওই দিক থেকে দৌড় দিয়ে এসে ডিগবাজি দিবা। আরেকটা, প্রকৃতপক্ষে টেকনাফ বিচে আমার মনে হয় না তেমন কোনো ট্যুরিস্ট আসে, কারণ কক্সবাজারে বেশি আসে। আর টেকনাফ হয়ে জেটির থেকে নৌকা বা জাহাজে করে সেন্ট মার্টিন চলে যায়। আসলেও আজকে যদি সেন্ট মার্টিন যাওয়া হতো তাহলে হয়তো এই সৌন্দর্য দেখতে পেতাম না, কিন্তু সেন্ট মার্টিন যাওয়া হয়নি বলে টেকনাফ থেকে গেছি, তাই এই সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে। আসলে বিচটা অনেক সুন্দর এবং এখানে আসলে কোলাহল নেই, এবং এখানে আসলে পরিবেশ প্রকৃতিতে মিশে যেতে বা দেখতে ভালোই লাগবে। এখানে মানুষজন যারা জেলে ভাই আছেন তারা মাছ ধরেন, তাদের নৌকা থাকে এখানে, তারা তাদের আনাগোনাটাই এখানে বেশি। এখানে ট্যুরিস্টের আনাগোনা তেমন একটা নেই বললেই চলে। তো সব মিলিয়ে এনজয়েবল। আর এবার প্রতিবারের ন্যায় এবার আমি একলা আসিনি, আমার পরিবার, বন্ধু সুরিদ, অনেকজন মিলে এসেছি। তো এবার দেখা যাচ্ছে আমার অনেকটা একলা খেয়াল খুশি মতো সব কিছু করতে পারছি না। তবে আবহাওয়ার যে অবস্থা, আমার সাথে আমার ইন্ডিয়ার ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আবহাওয়ার সাথে আমার সম্পর্কটা কেমন। প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় এরকম হয় যে আবহাওয়া যেদিকে থাকে আমার বিপরীতেই থাকে সবসময়। তো এখনও তাই হলো, নিয়ত করলাম সেন্ট মার্টিন যাব। কিসের সেন্ট মার্টিন? সেন্ট মার্টিনের ধারে কাছেও যেতে পারলাম না, টেকনাফ এসে চলে যেতে হচ্ছে। হয়তো আগামীকালকে সংকেত কমে যেতে পারে, এখন 4 নম্বর সতর্ক সংকেত চলছে, জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। আগামীকালকে জাহাজ চলতে পারে, অথবা পরশুদিন, অথবা পরবর্তীতে যে কোনো সময়। তো কোনো ঠিক ঠিকানা নেই যে কবে চলবে। এই হলো অবস্থা, হয়তো আসবো আবার ভবিষ্যতে আবার কখনো সুযোগ হলে। এখন টেকনাফ আর কক্সবাজার কি উপভোগ করি। যারা সেন্ট মার্টিন যেতে চান তারা দেখা যায় সাধারণত কক্সবাজারে এসে একদিন হল্ট করে,
একদিন থেকে তারপর যায়। তো তাদের মধ্যে যারা দেখা যাচ্ছে কক্সবাজার আগে এসেছেন, অনেক মানুষই কক্সবাজারে এসেছেন, তারা এর পরবর্তী সময় যখন সেন্ট মার্টিন ভ্রমণ করবেন, তারা কক্সবাজারে না থেকে সেন্ট মার্টিনে এই টেকনাফে থেকে যেতে পারে, টেকনাফের যেই সৌন্দর্যগুলো আছে সেগুলো উপভোগ করে যেতে পারে। কারণ এটা আসলে ব্যাকওয়ার্ডে থেকে যায়, এটাকে উপভোগ করা হয় না, খুব কম মানুষই আসেন এখানে। এখানে কয়েকটি স্পট আছে, একটা আছে জিরো পয়েন্ট, সেখানেও যাব। আর এখানে আমাদের যে অটো ড্রাইভার বা টোটো ড্রাইভার, সে বলল যে আরও একটি বিচ আছে, সেই বিচটা অনেক সুন্দর, জিরো পয়েন্ট আছে, নাফ নদী আছে, এগুলো দেখে তারপর আজকে কক্সবাজারের উদ্দেশ্যে বিদায় নেব। নৌকা টেনে উপরে তোলার দৃশ্য, এভাবে নৌকাকে টেনে টেনে উপরে তোলা হয় এবং নৌকার সাথে চাকা লাগিয়ে দেওয়া হয়। মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলেছি এখন জিরো পয়েন্টের দিকে। এই হচ্ছে সেই জায়গা, সাবরং বেড়িবাঁধ 00 কিলোমিটার, এটাকে জিরো পয়েন্ট বলা হয়। প্রকৃতপক্ষে এই জিরো পয়েন্টটা হচ্ছে যে মোটরাইজড রোড আছে, অর্থাৎ টেকনাফের শেষ প্রান্ত, টেকনাফের মোটরাইজড রোডের শেষ প্রান্ত হচ্ছে এটি, সেই হিসাবে এটিকে জিরো পয়েন্ট বলা হয়। এই হচ্ছে সেই ঐতিহাসিক মাথিনের কূপ, এখানে হিস্ট্রিটি লেখা আছে, এখানে অনেক প্রেমিক প্রেমিকা এসে তাদের প্রেম কাহিনী স্মরণ করে। আর এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মাথিনের কূপ, এটি টেকনাফে অবস্থিত, টেকনাফ শহরের মধ্যে। এখানে ক্যাফে মাথিন নামে একটি ক্যাফেটেরিয়া আছে, পরিবেশটা ছিমছাম সুন্দর। এই যে ক্যাফে মাথিন 24, এই হচ্ছে সেই ক্যাফে, এবং এখানে বসার জন্য বেশ কিছু সুন্দর জায়গা দেওয়া আছে, অনেক মনোরম পরিবেশ। চলে এসেছি টেকনাফ মায়ানমার ট্রানজিট ঘাটে, 550 মিটার দীর্ঘ জেটি, এই যে সামনে দেখা যাচ্ছে, এখান থেকে ভ্রমণ করবো। অনেক সুন্দর একটি জায়গা, অনেক দীর্ঘ একটি ব্রিজ তৈরি করা আছে, এটি হচ্ছে নাফ নদীর উপরে। প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে, ক্যামেরা বের করারই উপায় পাচ্ছি না। আমি এখন বাতাসের বাতাস যেদিক থেকে আসছে সেদিকে মুভ করে ছাতাটা কোনো রকম ধরে রাখছি, ধরে মোবাইলটা ধরে রেখে জাস্ট ভিডিও শুট নিচ্ছি।